কিরে মানা, তুই ইয়ে কানে, আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, একটু তো সারাটা দিতে পারিস যে মা আমি এখানে, মুখে কি ফি বিকল্প আছে নাকি তো? ওফ, শান্তিতে তো একটু ভাত টাত খেয়ে উঠে বই পড়ছি, তা তো তোমার অসুবিধা, ভালো লাগে না বাবা আর তোমাদের নিয়ে, জানো তো। সে যাগে, আমার কথা তোর ভালোই বা লাগবে কেন বল? সে যাকে যার জন্য এসেছিলাম, মা আমাকে একটা এই ফোনে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দিবি তো, ছোটবাসী বলছিল একটা অ্যাকাউন্ট খোলার জন্য। আচ্ছা বলো, কি কিসের জন্য ডাকছিলে আমাকে সেটা তো বলো। ফেসবুক খুলবে? তোমার আবার ফেসবুকে কী দরকার? কী করবে তুমি আবার ফেসবুক ওপেন করে? ফেসবুক ওপেন করলে তো আমার হাতে হারিকেন হয়ে যাবে রে। আমি সবই বুঝি, ফেসবুকে অ্যাকাউন্টটা খুললে তো তোরই প্রবলেম হবে না, সব দেখতে পাবো, জানতে পারবো, সেই জন্য। ঠিক আছে, সে যাকে এনে এর মধ্যে সব আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অ্যাকাউন্ট খুলতে আমার ছবি, অ্যাকাউন্ট খুলতে যা লাগে সবই নিয়ে এসেছি, তুই খালি একটা খুলে দে, ব্যাস। না না, কিছু বলিনি। এগুলো আবার কী করতে নিয়ে এসছো? আরে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় যে তোমার আধার কার্ড আর ভোটার কার্ড লাগবে, এটা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট, যেখানে শুধু তোমার একটা জিমেল হলেই হয়ে যাবে, আর তোমার কিচ্ছু লাগবে না। ঠিক আছে দাও, আমি তোমার ফেসবুক ওপেন করে সমস্ত কিছু করে দিচ্ছি, দাও। ও আসলে আমি ভাবলাম যে একটা অ্যাকাউন্ট খুলতে তো এইসবই লাগে, সেই জন্য ভাবলাম তাই লাগবে, তোদের মতো কি আর আমরা এত ফাস্ট রে মা, যে হ্যাঁ বুঝবো, ঠিক আছে তুই তোর মতো একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে নাম ঠাম দিয়ে দে, আর তারপরে আস্তে আস্তে সব তোর থেকে না শিখে নেবো। তবে হ্যাঁ, পড়াশোনার ফাঁকে শিখবো, পড়াশোনা ফাঁকি নয়, সামনে পরীক্ষা মনে আছে তো? নে তুই এখন গল্পের বই পড়ে নে, আমি একটু তোর জন্য ফল কেটেছি, ফল নিয়ে আসছি, ঠিক আছে তুই পড়। হ্যাঁ ঠিক আছে, চলো। দেখলে তো কীভাবে করলাম, তুমি আস্তে আস্তে এর মধ্যে ছবি ছবি আপলোড করো, যখন তোমার অসুবিধা হবে তুমি আমাকে বলো, আমি সমস্ত কিছু ক্লিক করে দেবো। ঠিক আছে, এখন যাও, আমি একটুখানি গল্পের বইটা পড়ে নিই, আবার তো পড়তে বসতে হবে, বুঝতেই পারছো না, একটু বই পড়ছি মা। হ্যাঁ ঠিক আছে। হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট একটুখানি করে দিও, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সাথে রিলেটেড, তোমাদের লাইফের সাথে রিলেটেড, এবং কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট করে বলো। আর এইরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, এবং এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, একই নামে আছে, সেখানে তোমরা আমাকে মেনশন করো যে কীরকম ধরনের ব্লগ তোমরা আরও দেখতে চাইছো, তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই।